যে করি না শানি ভক্তি, যে করি না শানি ভক্তি, বহবা কি তার মানা স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। যে মেয়েদের কাছে স্বামী দামি, একটু হাতে তালি হবে স্বামীর জন্য, দেখে রাখো কে কে হাতে তালি দিল। আর যারা যারা হাতে তালি দিল তাদের কাছে স্বামীর থেকে দেওররা বেশি আপন। চলো সবাই বলে মানুষ মরে গেলে ফিরে আসে না, কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র প্রমাণ করেছে মানুষ মরে গেলেও ফিরে আসতে পারে। তার প্রমাণ হলেন সতী সাবিত্রী বেহুলা সতী, যমরাজের সঙ্গে যুদ্ধ করে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল। কিন্তু আজকাল আর সেটা হয় না, কেন বলুন তো? আজকালকার মেয়েরা সতী নেই, বিয়ের আগেই অসতী হয়ে গেছে। তো তাহলে স্বামীকে যমরাজের ঘরে ফিরিয়ে নিয়ে আসবে কী করে? মেয়েদের কাছে একটা গান আছে শুনেছ, যতই ঘুরি ওরাও লাতে রাতে লাঠাই তো আমার হাতে। তাই দাদা ভাইরা যাই হোক না কেন, সে মাতাল হতে পারে, সে বেশ্যাখানায় যেতে পারে, সে গেজাখর হতে পারে, কিন্তু ঘরের রমণী যদি ভালো হয় সেই ঘরে কোনো দিনও শান্তির অভাব হয় না। তার স্বামীকে ফিরে আসতেই হবে, তার ভালোবাসার টানে, তার সতীত্বের টানে। তাই লাঠাই মেয়েদের হাতে, ছেলেদের নামে কোনো দোষ দিয়ে লাভ নেই। মেয়েরা যদি ভালো হয় তবেই স্বামী ফিরে আসে,
আমার স্বামী ফিরে আসেনি, আসলে আমি ভালো হতে পারিনি, এই জন্য আমার স্বামী ছুকছুক করে এদিক ওদিক ফোন করার জন্য, এদিক ওদিক দেখার জন্য। আমার ভালোবাসা মনে হয় সত্যি নয়, বা আমি এখনও সতী হতে পারিনি, এই জন্য আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারছি না। হ্যাঁ, তাই কি বলছে দেখুন। সাবিত্রী সাবিত্রী মরা স্বামীর প্রাণ বাজায়, স্বামীর যে দামি কিছু সংসার সুখের হয় রমণীর গুণী, সতী করে পতি সেবা জনম জনমে, এটা আমার কথা নয়, সংসার সুখের হয় রমণীর গুণে। দেখবেন দাদা ভাই যত টাকায় রোজগার করুক, কোটি কোটি লাখ লাখ, যদি ফুটো কলসি হয় ফুটো দিয়ে সব বেরিয়ে যাবে। আর ঘরে রমণী যদি ভালো হয়, দাদা ভাই 10 টাকা রোজগার করলেও সংসারে অভাব থাকবে না, যদি রমণী ভালো হয়, কারণ সংসার সুখের হয় রমণীর গুণে। দাদা ভাইয়ের হাতে তো কিছু নেই, সব কিছু আমাদের হাতে, তাই মেয়েদেরকে ধৈর্যময়ী হতে হতে হবে, শক্তিময়ী হতে হতে হবে, এবং মায়াবতী হতে হবে। তাই কি বলছে দেখুন। সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনম জনমে। সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। কিছু মনে করো না, এক হাত সিঁদুর পড়েছি শাখাবেলা সবই পড়েছে, তাহলে আমি সতী না? আমি এক হাত সিঁদুর পড়েছি শাখাবেলা সবই পড়েছি, কিন্তু ঘুমটার তলে খেমটার নাচন দেখাচ্ছি, তাহলে সতী? কখন আর সিঁদুর পড়ারও অনেক নিয়ম আছে। আজকালকার মেয়েরা কাঠি দিয়ে সিঁদুর পড়ে, পয়সা দিয়ে সিঁদুর পড়ে, কিন্তু এগুলো পড়লে কখনো সংসারে মঙ্গল হয় না। একটা তর্জনী একটা মধ্যমা, সিঁদুর পড়তে হলে এই দুটো আঙুল দিয়ে পড়তে হবে, চিরুনি দিয়ে নয়, তর্জনে দিয়ে যদি সিঁদুর পড়েন তাহলে স্বামী স্ত্রীর মিলনও ভালো হয়, মানে কোনোদিনও কোনো কেউ আপনাদের মধ্যে বিভেদ ঘটাতে পারবে না। আর যদি মধ্যমা দিয়ে সিঁদুর পড়েন স্বামীর আয়ু বাড়ে, কিন্তু আজকালকার মেয়েরা আঙুলে সিঁদুর পড়লে হাতে লেগে যাবে, তাই পড়ে না, চিরুনি দিয়ে পড়ে, পয়সা দিয়ে পড়ে। না গো না, একটা সিঁদুর তো লেগে গেলে একটু কাপড়ে মুছে নিলাম বা গামছায় মুড়ে নিলাম, কি এমন এসে যায়? সিঁদুর পড়ারও নিয়ম আছে। তাই কি বলছে দেখুন। সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পড়িলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা করিলে। মেয়েদেরকে ওই মথুরা বৃন্দাবন যেতে হয় না, কারণ ঘরে জ্যান্ত দেবতা আছে, ওটা মাটির দেবতা নয়, সেটা হলো স্বামী দেবতা। স্বামীকে ভালোবাসলে, তাকে সুখে রাখলে ঘরে বসে কৃষ্ণের দর্শন পাওয়া যায়, এটা আমার কথা নয়। যারা জয়দেব ধামে গিয়েছেন জানেন, পদ্মাবতী তার স্বামীকে কোনোদিনও মানুষ না, ভগবান রূপে ভালোবাসতেন, তাই জয়দেবের আগে পদ্মাবতী ভগবান কৃষ্ণের দর্শন আগে পেলেন। তাই স্বামীকে ভালোবাসুন, তাকে মানুষ না ভগবান রূপে সেবা করুন, দেখবেন ঘরে বসেই ভগবান কৃষ্ণের দর্শন পেয়েছেন, কারণ স্বামী হলেন জ্যান্ত দেবতা। তাই কি বলছে দেখুন। দিলীপ বলে স্বামী
জব স্বামী পাওয়া যায় স্বামীর যে দামি কিছু এর দুনিয়া স্বামীর যে দামি কিছু এর দুনিয়া যে কোনিন স্বামী ভক্তি যে কোনিন স্বামী ভক্তি বহবা কি তার পানায় স্বামীর যে দামি কিছু এর দুনিয়া স্বামীর যে দামি কিছু এর দুনিয়া স্বামীর যে দামি কিছু এর দুনিয়া